আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের ইংলিশের জলি ফনিক্স ক্লাস নিব। আজকে বোর্ডে দেখতে পাচ্ছি একটা লেটার লেখা আছে, আমরা প্রথমে এর অ্যাকশনটা শেখার চেষ্টা করব এবং সাউন্ডটা শিখব। প্রথমে আমরা এটার সাউন্ডটা শেখার চেষ্টা করি। এটার সাউন্ড হচ্ছে, মিসের দিকে খেয়াল করো, ঠোঁট দুইটা আমরা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে তারপর সাউন্ডটা করার চেষ্টা করব। আবার দেখো, তারপর এটার একটা অ্যাকশন, নির্দিষ্ট অ্যাকশন আছে, আমরা অ্যাকশনটা এবার শেখার চেষ্টা করব। পেটের উপর হাতটা প্রথমে রেখে একটু ঘুরাবো। তো এবার আমি সাউন্ড এবং অ্যাকশন দুইটাই একসাথে করে দেখাচ্ছি। আশা করি সাউন্ড এবং অ্যাকশন সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এবার আমি শিখাবো সাউন্ডে কী কী ওয়ার্ড হয়। চলো আমরা শেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা মাদুরের ছবি। মাদুর বাসায় আমাদের সবারই আছে। আগে অবশ্য আমরা বাসায় কেউ মেহমান গেলে বা কেউ গেলে মাদুরে বসতে দিতাম, তা এখন আমাদের বাসায় চেয়ার আছে, ফিরা আছে, আমরা ওটাতে বসতে দেই। তো এখন এটা অনেকের বাসায় নাই বললেও চলে। তো তারপর আমরা এটা শেখার চেষ্টা করব। ম্যাট মাদুর, ম্যাট মাদুর। তারপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি গ্লাসে কিছু কিছু একটা আছে, কি আছে এটা আমরা এখন বুঝতে পারছি না। তো মিস, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, গ্লাসে মিল্ক আছে। মিল্ক মানে দুধ, যেটা আমরা বাচ্চারা অনেকেই খাই, বাসায় রাতেও খাই, সকালেও খাই। তো এবার দুধ আমরা অবশ্য সবাই খাই, কিন্তু এবার ইংলিশটা শেখার চেষ্টা করব। মিল্ক দুধ, মিল্ক দুধ। তারপরে দেখতে পাচ্ছি একটা মসজিদের ছবি। মসজিদের আমরা ছেলেরা সবাই যাই, এটা ছেলেদের বিশেষ করে এটা অনেক পরিচিত। তো আমরা এবার মসজিদের ইংরেজিটা শেখার চেষ্টা করব। মসজিদ মস্ক, মসজিদ মস্ক। তারপরে দেখতে পাচ্ছি একটা মগের ছবি। মগকে ইংলিশে মগ বলে না, একটু উচ্চারণটা অন্যরকম হবে, মাগ। মাগ অর্থ মগ, মাগ অর্থ মগ। তারপরে দেখতে পাচ্ছি একটা মানুষের ছবি। মিস তোমাদের এখানে একটা ছেলের ছবি এঁকে দেখিয়েছি। তো ম্যান দ্বারা সকল মানুষকেই বোঝায়, ছেলে মেয়ে উভয়কেই বোঝায়। তো ম্যান অর্থ মানুষ। তারপরে দেখা যাচ্ছে আমের ছবি। এখন অবশ্য গ্রীষ্মকাল, আমরা সবাই আম অনেক খেয়েছি। তো আমের ইংরেজিটা আমরা অনেকেই না জেনে থাকতে পারি, এবার আমরা আমের ইংরেজিটা জানার চেষ্টা করব। ম্যাঙ্গো আম, ম্যাঙ্গো আম। এবার আমরা সাউন্ড সহ ওয়ার্ডগুলা শেখার চেষ্টা করব। ম্যাট, মিল্ক, মাস্ক, মাগ, ম্যান, ম্যাঙ্গো। আবার একটু পড়ি। ম্যাট, মিল্ক, মাস্ক, মাগ, ম্যান, ম্যাঙ্গো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলছি, একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করো। ম্যাট, মিল্ক, মাস্ক, মাগ, ম্যান, ম্যাঙ্গো। আশা করি আল্লাহর রহমতে তোমরা সাউন্ড সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছ। তো এবার আমরা বাসায় সাউন্ডে সকল ওয়ার্ডগুলা পড়ার চেষ্টা করব এবং এটা বেশি বেশি করে লেখার চেষ্টা করব। আমি একবার তোমাদের এখানে একটু লিখে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে। দেখো, মিসের দিকে একটু খেয়াল করো, এইভাবে একটা দাগ দিয়ে নিচ থেকে উপরে, আবার উপর থেকে নিচে দিয়ে, তারপরে এটা হচ্ছে মাম্মি লেটার। এবার বেবিটা দেখাচ্ছি, এইভাবে লিখতে হবে। আবার একটু আমি নিচে লিখে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা দাগ দিব, দিয়ে তারপরে একটু
ऊपर থেকে নিচের দিকে আনার চেষ্টা করব তারপর আবার একটু নিচ থেকে উপরের দিকে একটা দাগ দিব দিয়ে আবার নিচ থেকে উপর থেকে নিচে নিয়ে আসব তারপরে আবার এবার আমি বেবি লেটারটা দেখাচ্ছি দুইটা একটু রাউন্ড দিয়ে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে হবে আশা করি তোমরা ভাষায় এটা পড়বে ওয়ার্ডগুলো পড়বে এবং এই বেবি এবং মাম্মি সাউন্ডটা লেখার লিখে প্র্যাকটিস করবে সো শিক্ষার্থীরা আশা করি তোমরা কিছুটা হলেও শিখতে পেরেছো তো এখানেই শেষ করছি ভালো থাকো তোমরা আল্লাহ হাফেজ